ওগো, রিয়াজের বউটা দেখিছো? কত সুন্দর দেখতে। হ্যাঁ, তোমার তো লোকের মধ্যে দিকেই নজর থাকবে। আমাকে চোখে দেখতে পাও নাকি? লাও ধরো। ওগো, তোমার শাড়ি আঁচলটা একটু সামলাও, ধুলো লেগে গেল। ধুলো লেগে গেল আবার বলছো? আঁচলটা তুমি ধরতে পারছো না? ছেলে কোলে আছে তো, ঠিক আছে ধরছি। এখনো সময় আছে ভাই, বাঁচতে চাইলে বি করিস নি। এই এই একই কথা কদিন বলবি বলদিনি? যেদিন থেকে আমার বি ঠিক হয়েছে সেদিন থেকে আমার পেছনে লেগে আছি। তুই কি আজ আমার বি খেতে এসছি না ভাঙতে এসছি তাই বলদিনি? দেখ, তুই তো আমার খুব কাছের বন্ধু, তোকে বাঁচানো আমার কর্তব্য। তুই একবার ভাল লোকের ভেবে দেখ, আজকের দিনে যারা সফল ব্যক্তি তার কিন্তু কেউ বি করেনি। যেমন টাটা, মোদি, সলেমান, ওরা যে কেন বি করেনি সেটা আমি বির পরেই বুঝতে পেরেছি। সেই জন্যে বলছি ভাই, এখনো সময় আছে, বি করিস নি, ঘুরে বাড়ি চ। তোদের মতো আমি কাপুরুষ না, বউকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। এই থাম 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 থাম, একটু দাঁড়া, কি বললি আরেকবার বল। আমার নাম রিয়াজ, আমি সজ্ঞানী বলছি, বউকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। কারোর যদি প্রয়োজন হয় আমার কাছে এসে শিখিলিস। তোমাকে বীর বাড়িতে খুঁজে খুঁজে পাসিনি, আর তুমি এখানে এসে বসে আছো। এ দেখো লাও, চুড়িটা ছিঁড়ে গেছে, বাজার থেকে সেলাই করে নিয়ে এসে দাও। ঠিক আছে দাও। এটা ভাই, এটা শুধু টেলার, বীর পরে পুরো সিনেমা দেখতে পাবি। এখনো সময় আছে, ভেবি দেখ। ভাই, এখনো সময় আছে। তুই চুপ করবি? এত সুন্দর একটা মুহূর্ত কি মিষ্টি চেহারা দেখতে পাচ্ছিনি। ওর মুখ দেখে কি তোর মনে হয়েছে এই মেয়ে কারোর সাথে ঝামেলা করতে পারে? আমার তো মনে হয়েছে যারা বিয়ে করেনি তারা বিশাল ভুল করেছে, বউসেরে কি বাঁচা যায়? এরকম আমারও মনে হয়েছিল, এটা কিছুক্ষণের জন্যে, বিন্যাসে কাটুক সব বুঝতে পারবি। তোর কথা শুনে আমার কি মনে হয় জানিস, এই পৃথিবীতে কেউ যদি আমার শত্রু থাকে তাহলে একমাত্র তুই আছিস, না হলে এই শুভ কাজে কেউ বাধা দেয় রে। ঠিক আছে লে, ঠিক আছে, তোকে আর কিছু বলছি নি, তুই বি করি ফেল। লাও বা, হাঁটু গাড়ি বসো। পরাণ পুণ্যবাসী, সাবদুলে কন্যা তুই না খাতুন, 10,001 টাকা দেন মোহরের পরিবর্তে তোমাকে শাদি করতে রাজি আছে, তুমি কি কবুল? কবুল। আর একবার বলো। কবুল। ভাই, এখনো সময় আছে, আর একবার কবুল বলার আগে ভালো করে ভেবে দেখ। কি ব্যাপার, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নাই, আপনি বিপণনের কাজ চালু রাখেন। তুই চুপ কর। আর একবার বলো বাপ, কবুল। কবুল। ভালো ভালো বিয়ের কাজ সম্পূর্ণ হলো, এবার আপনারা হাত তুলে দোয়াটা করে দেন। হ্যাঁ, একটু ভালো করে দোয়াটা করে দিন, যেন বোরাজাব থেকে একটু বাঁচে। এতগুলো মানুষের সামনে কি বলছি রে? আরে আরে, সবাই জানে তো সংসারটা যেন ভালোভাবে চলে তার লেগে দোয়াটা করছে। লে লে, ভালো করে তো শেষ দোয়াটা করিলে, এইবার তুই হাড়ে হাড়ে টের পাবি বউকে জিনিস। আর কতক্ষণ ঘুমাবেন? ওঠেন, বেলা 9টা বেজে গেছে, এই দেখেন আপনার লেগে চাল এসছি, ওঠেন। চাল এসছি, ঠিক আছে দে। কি চাই? তুই আমাকে মেরে ফেলার লেগে লেগেছিস নাকি? চাই কেউ তো চিনি দে। আমি বুঝতে পারিনি, দাঁড়ান
এবার ভালো করে চা করলে আসছি। ঠিক আছে, চা পরে করিস, আগে বাথরুমে পানি রেডি কর, আমি গা ধোবো। ঠিক আছে। এই বিছানে কে গুছাবে? আপনি তো বলেন পানি রেডি করতে। আপন মুখে মুখে তর্ক, যা বলবো মুখ বুঝে শুনবি। ঠিক আছে। একটা পা টিপছে যে, এই পাটে কে টিপবে? তোর বাপ। ঠিক আছে, টিপছি। রাতে কি খাবার করেছিস? মা ভাত রাইতে বলল, তাই ভাত রেই দিছি। এই তুই আমাকে শুধালিনি আমি রাতে কি খাবো? আপনি বাজারে গিয়েছিলেন বলেই তো শুধাইনি। তোর কাছে মোবাইল ছিল না, বসে বসে সিরিয়াল দেখছি, আমাকে একবার ফোন করতে পারিস নি? যা রুটি করি লাইগা, আমি এখন রুটি খাবো। ঠিক আছে, যাচ্ছি। আর শোন, আগে এক গ্লাস পানি লেসি দি, যা খাবো। আমি বলে প্রশাসন করতে পারিনি, শালা টনিকে একদিন লেসি দেখাবো, যে দেখ তো কিভাবে শাসন করতে হয়। এই বাড়িতে ফ্রিজ নাই, এত গরম পানি লেসি কেন? এতক্ষণ আমি স্বপ্ন দেখছি নু। লাল, কতক্ষণ ঘুমাই? তাড়াতাড়ি উঠে আমার লাগি চা করলে সুগা। কি হলো? এক একদিন তুমিও তো চাটা করে খেতে পারো নাকি? কি? ও কিছু না, চা একটু চিনি দেবো তাই জিজ্ঞেস করছি নু। কেন? চা আজ নতুন করছো নাকি? আমার চা একটু চিনি লাগে তুমি জানো না? হ্যাঁ মনে পড়েছে, আসলে স্বপ্ন জগতে চলে গেছি না তো, তার লেগে সব ভুলে গেছি। তুমি একটু বসো, আমি চা করে নিয়ে আসছি। কি ব্যাপার, বিছানাতে না গুছিয়ে চলে যাচ্ছ যে, সব ভুলে গেছো নাকি? না না ভুলিনি, ঠিক করছি। আল্লাহ, আমাদের মতো বিবাহিত লোককে কেনে যেত ভালো ভালো স্বপ্ন দেখো। কি হলো? কোথায় গেছিলি? বিয়ের পর থেকে তুই তার মাচানায় আসিসনি। শোন শোন, এদা শ্বশুর বাড়ি থেকে লোক এসছে, তাই বাজারে মিষ্টি লাইনতে গেছে নু। কি বলবি একটু তাড়াতাড়ি বল, না হলে বউ আবার বকাঝকা করবে। কি বললি? বউ বকবে? দাঁড়া দাঁড়া। আমার নাম রিয়াজ, আমি সজ্ঞানে বলছি, বউকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তুই আর আমাকে লজ্জা দিস নি ভাই, তুই তো আমাকে হাজারবার বারণ করেছিস, তোর কথা শুনিনি বলি আমি লজ্জায় এই মাঠে না আসতে পারিনি জানিস। আমি আজ মন খুলে তোর সাথে কথা বলবো। এই রমজান, এই মিষ্টির ব্যাগটা আমাদের বাড়ি দেয় গা তো। ঠিক আছে দাসি। তোকে কষ্টের কথা কি বলবো ভাই, যে ছেলে বাড়িতে বাঘের মতো ঘুরত সে আমি এখন বয়ে যা বলে তাই করি। থাল মাজতে বললে থাল মাজি, চা করতে বললে চা করি, শুধু একটাই ভয়ে, কখন বলে ঝামেলা করবে না তো, কখন বলে ঝামেলা করবে না তো, কারণ ওর যা মুখ ওর কাছে টিকা খুব মুশকিল। শুধু ওর না রে ভাই, সব মেয়েদের মুখ জোরে পিএইচডি করা থাকে। তোর এই এক সপ্তাহ হলে বিয়ে হয়েছে তো, তাই কিছু বুঝতে পারছি নি। সব ছেলেদেরই কি এই একই হাল? আচ্ছা ভাই, পৃথিবীতে কি এমন কোনো পুরুষ নাই যে বউকে টাইটে রাখে? তোরা আমার কথা বলছিস নাকি? তোর কথা বলছি মানে, তুই আবার তোর বউকে খুব শাসনে রাখিস নাকি? হাতটা দেখ। বাবারে, ভালোই তো শক্ত, থাল মেজি মেজি নাকি? কাদের সামনে কি বলছি? বউ মেরে মেরে এরকম শক্ত? এসব উল্টো পাল্টা ডায়লগ আমার সামনে মানুষ নিত, আমার সবাইকে চিনা আছে।
কাকে কটুক জিনিস তা আমি বুঝতে পারবো না, কিন্তু আমার বউকে আমি ফুল টাইট রাখি। দিনে দুবার বউ না মেরে ভাতই খাইনি। আর তুই সহ্য করে গেল না রে? এই উঠ, চোখ কত বাড়ি। তুই যদি দেখাতে পারিস তোর বউকে শাশুড়ে রেখেছি, তোকে আমি 5,000 টাকা পুরস্কার দেবো। আর পুরো বাংলার মানুষকে হাত জোড় করে বলবো তোকে যেন পুরুষ কমিটির হেড করে। কি হলো বসে থাকলি যে, হাওয়া নেমে গিস? হাওয়া নামবে কেন রে, চ তোদেরকে দেখিয়ে আসি। আমার বউর কাছে কটুক ডাপট আছে। আর শোন, আমি যদি দেখাতে পারি আমাকে কিন্তু গুরু বলি মানতে হবে। ঠিক আছে, তাই মানব, চ। এই দেখো, এই দুটো আমার বন্ধু, এদের লেগে চা করো। ঠিক আছে। শোনো, কুকুরগুলোকে গুলবে। আপনারা খাওয়া দাওয়া করিলেন? এই শোনো, বিলেটে ফুল কেনে যাও, পাল্টি আসো। ঠিক আছে, লিয়ে আসছি। সত্যি ভাই, তুমি একমাত্র পুরুষ আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতুক না যে তুমি বউকে এত টাইটে রাখো। ভাই তুমি তাহলে থাকো, আমরা আসছি। আর তোমার পুরস্কারটা বিকালে মাঠে না আসো, আমরা দিয়ে দেবো। এই রিয়াজ, চ। ভাই তুমি একটু আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো, আমি জানি তোমার মতো পুরুষ হতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোরা বিকালে মাসা নাই, তোদেরকে সব শিখিয়ে দেবো কিভাবে বউকে টাইট করতে হয়। ঠিক আছে ভাই। সত্যি ভাই, একটা পুরুষ দেখনু, একটু ভুলে ঘ্যাস করে চড় মেরে দিছে। হ্যাঁ রে ভাই, এইবার বুঝতে পেরেছি, তার লেগে ওর হাতটা এত টাইট। এ আমার মোবাইল। মোবাইল পাসিনি? মনে বলে আবার রোহনদা বাড়ি রেখে আসিস নি তো? হ্যাঁ হ্যাঁ মনে পড়িছে, চা খে শুনে ওইখানে তুই চলে এসছি। চ চ মোবাইল টেলে আসি গি। এইবার কোন মতন তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। বন্ধুদের সামনে ভাবলে দেখি একটু বেশি বেশি হয়ে গেছে। বেশি বেশি হয়ে গেছে না, এই কাশি। তুই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে কি বললি যে তর্ক করি বন্ধুদেরকে বাড়িতে নিয়ে আসছি, তুমি ওদের সামনে আমাকে সম্মান দিব? হ্যাঁ, সম্মান দিলে দুটো শাড়ি তো দেবো বলেছি। এই কাশি, দুটো শাড়ি দিবি বলে তুই আমার মাথা কিনে নিয়েছিস নাকি, তাই তুই আমাকে মারবি? আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, তুমি এইবারকার মতো আমাকে গোমো করে দাও, দরকার হয় তর্কের 5,000 টাকাই তুমি লিও। এই আমি নেব না তো তোকে দিবি নাকি? রোহন, তোরা কি অবস্থা রে? আমার একটু জিনে ধরে ব্যারাম আছে তো, মাঝে মাঝে বারুন্দি মেরে চালাইতে হয়। তোরা যাওয়ার পরে ধরেছিল, তাই বউ বারুন্দি মেরে চালাইছে। তোরা যেন আবার অন্য কিন্তু ভাবিস নি। হ্যাঁ ভাবি, তুমি আবার দাড়ি কেনে জিন ছাড়াও। নো 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 নো।